হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। লকডাউন পিরিয়ডে রাইড করা তো সম্ভব নয়, সেই কারণে রাইডের কোনো ভিডিও এই চ্যানেলে এই মুহূর্তে আমি দিতে পারবো না। তো তা বলে রাইড নিয়ে কোনো প্ল্যান করবো না? তো অবশ্যই করবো। তো লে লাদাখ যাওয়ার জন্য একটা রাইডের প্ল্যান আমি করছি এবং তার সঙ্গে স্পিডিটাও করবো। তো বাড়িতে বসে বসে অলরেডি আমি লে লাদাখ এবং স্পিতি এই ম্যাপ আমি তৈরি করেছি। পরে এই ম্যাপগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। তো এখন না থাক, লকডাউন উঠলে মেদিনীপুরের পাথরায় আমি নেক্সট রাইড করব। এই রাইডে যদি আমার সঙ্গে কেউ যেতে চান তো তাহলে আমার এই ভিডিওর কমেন্টে অবশ্যই সেটা জানাবেন, অথবা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামেও আপনি মেসেজ করে জানাতে পারেন। আজকে যে কারণে ভিডিওটা করা, সেটার কারণ হচ্ছে যে আপনারা তো এই চ্যানেলটা অনেকদিন ধরেই দেখছেন, এই চ্যানেল সম্পর্কে কিছু কথা আপনাদের জানা দরকার। এই চ্যানেলটা প্রথমে আমি হিন্দিতে চালু করেছিলাম, মাঝখানে দুটো ইংলিশ ভিডিও করেছিলাম, আর তারপরে আমি এখন বাংলাতে ভিডিওটা করছি। তো কেন করছি তো এটা আপনাদের জানা দরকার, যেহেতু আপনারা এই চ্যানেলটা দেখছেন। এই চ্যানেলের ভিডিওগুলি বাংলাতে করার একটাই কারণ, যে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে গেলে আমি হিন্দিতে প্রকাশ করতে আমার অসুবিধে হচ্ছিল। গত 2019 নভেম্বরে যে গুরুদম্বর রাইডের ভিডিওগুলো করেছিলাম সেটা বাংলাতে করেছিলাম। সেটা যদি বাংলাতে না করতাম তো তাহলে ভিডিওগুলো এত সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারতাম না, আপনাদের এত ভালোও হয়তো লাগতো না আমি যদি হিন্দিতে বলতাম। তো নেক্সট যা আমি ভিডিও করব সবই আমি বাংলাতেই করব। আপনারা এভাবেই আমার সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আরেকটা কথা, প্রথমে আমার চ্যানেলের নাম ছিল ভ্রমণবাদ, পরে আমি সেই চ্যানেলের নাম আমি হর্নেটম্যান করি। তো কেন, এটার পিছনেও একটা মজাদার কারণ আছে। আমি এমনিতে কম্পিউটার এবং ল্যাপটপ রিপেয়ারিংয়ের কাজ করি, এমনি একদিন কাজে বেরিয়েছিলাম বাইক নিয়ে, একই দিনে আমাকে তিনটে বোলতায় কামড়েছিল। তো বোলতাকে ইংলিশে বলে হর্নেট। তো সেইখান থেকেই আমার মাথায় চিন্তাভাবনা আছে যে যদি মাকড়সায় কামড়ালে স্পাইডারম্যান হওয়া যায়, তাহলে বোলতায় কামড়ালে কেন হর্নেটম্যান হওয়া যায় না। তো সেখান থেকেই আমি হর্নেটম্যান এই নামটা চুজ করি এবং নেটে সার্চ করে দেখি হর্নেটম্যান নামে অন্য কোনো চ্যানেল আছে কি না। তো নেই সেরকম, তো সেই কারণে এই নামটা আমার চয়েস করি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সঙ্গে কানেক্টেড থাকি, তো সেই কারণে ভিডিওটা করা। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বেশি করে ইন্সপায়ার করুন, আর ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো লাগে এই ভিডিওটাকে একটা লাইক করবেন। আর আজকের মতো এটুকুই, পরে আবার আসবো। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো নেই না? আমিও ভালো নেই।